টেকনাফে সাপরের দ্বীপের কাছে নাফ নদীর মোহনায় রোববার রাতে আবারও রোহিঙ্গাবাহী নৌকা ডুবে যায়। এরপর থেকে ভেসে ওঠে মৃতদেহ। রোববার মধ্যরাত থেকে সোমবার ভোর পর্যন্ত নাফ নদের মোহনায় গোলাপচর পয়েন্ট থেকে মৃতদেহগুলো উদ্ধার করা হয়। এছাড়া নৌকায় থাকা 21 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে আরও অনেকে। বিজিবি ও কোস্টগার্ড সদস্যরা উদ্ধার অভিযান চালাচ্ছে। এদিকে এখনও থামেনি রোহিঙ্গা অনুপ্রবেশ। উখিয়া ও টেকনাফের বিভিন্ন পয়েন্ট দিয়ে নতুন করে অনুপ্রবেশ করছে বেশ কিছু রোহিঙ্গা। সোমবার সকালে উখিয়ার আঞ্জুমানপাড়া সীমান্তে জড়ো হয় আরও প্রায় 20,000 রোহিঙ্গা। বিভিন্ন পথে দেশে ঢুকছে এই জনস্রোত। অন্যদিকে মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদি বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে রয়েছে মালয়েশিয়া। যদি আসিয়ানভুক্ত দেশগুলো মিয়ানমারকে চাপ সৃষ্টি করে, রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়া সম্ভব। কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে তিনি একথা বলেন। Membawa sedikit bantuan kewangan untuk kelima-lima NGO ini memberi barangan yang diperlukan. এর আগে মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী ক্যাম্পের বিভিন্ন ব্লক ঘুরে দেখেন এবং নির্যাতিত রোহিঙ্গাদের সাথে কথা বলেন। মালয়েশিয়ার মানব উন্নয়ন মন্ত্রী রিচার্ড রিওদ ও স্থানীয় কর্মকর্তারা তার সাথে ছিলেন। রত্না জামান, 21 টেলিভিশন।